একই দেশ আর বোর্ডকে প্রতিনিধিত্ব করলেও দেশের ছেলে ও মেয়ে ক্রিকেটারদের বেতন কাঠামো আর ম্যাচ ফির ক্ষেত্রে বৈষম্য আকাশ পাতাল পারফরমেন্স দিয়ে সব বৈষম্য দূর করতে চায় নারী দল রুহুল জয়ের রিপোর্ট একই দল বাংলাদেশ একই পতাকা আর জাতীয় সঙ্গীতের প্রতিনিধি তারাও মাস্টারফি সাকিবরাও জয় ছিনিয়ে আনেন বাংলাদেশের জন্য আনেন রুমানা সালমারাও কিন্তু বেতন আর ম্যাচ ফিতে তফাতটা আকাশ ছেলেদের অর্জনের সঙ্গে মেয়েদের ক্রিকেটের তুলনা চলে না ঠিক কিন্তু আর্থিক বৈষম্যটা চোখে পড়ার মতো ছেলে ক্রিকেটারদের সর্বোচ্চ মাসিক বেতন চার লাখ সর্বনিম্ন এক লাখ টাকা সেখানে মেয়ে ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন মাত্র তিরিশ হাজার টাকা ওয়ান ডেতে ছেলেরা ম্যাচ ফিপান দুই লাখ টাকা টি টোয়েন্টিতে এক লাখ পঁচিশ হাজার টাকা আর মেয়েরা ওয়ান ডেতে ম্যাচ পি পান একশো ডলার বর্তমানে টাকার মূল্যে যা আট হাজার তিনশো টাকা টি টোয়েন্টিতে মেয়েদের জন্য ম্যাচ ফি বরাদ্দ পঁচাত্তর ডলার বা ছয় হাজার দুইশো টাকা তামিম মুশফিকদের সঙ্গে নিজেদের তুলনা দেন না মেয়েরা কিন্তু বৈষম্যের মাত্রাটা কষ্ট দেয় তাদের খুব একটা সন্তুষ্ট নয় কারণ আমরাও কষ্ট করছি আমরাও বাইশ গজের খেলা খেলি আমরা ক্রিকেট বল দিয়ে খেলা করছি তো আমাদের এটা যদি ডে বাই ডে আরও ইমপ্রুভ হয় দেখা যাচ্ছে আমাদের মেয়েরা আস্তে আস্তে এই লেভেল থেকে সরে যাচ্ছে কারণ এখানে সুযোগ সুবিধা কম পাচ্ছিল তাই এবছর দেশের বাইরে দুটি দ্বিপাক্ষিক সিরিজের বাইরে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে বাংলাদেশের মেয়েরা পারফরমেন্স ভালো হলে বেতন আর ম্যাচ ফি বাড়ানো হবে মেয়েদের আমরা তাদেরকে যে পারিশ্রমিক বা ম্যাচ ফি আমরা সম্মানী যাই বলি না কেন আমরা যেটাই দিচ্ছি সেটা আসলে অবশ্যই আমাদের ছেলেদের সঙ্গে তুলনা করার মতো নয় এবং খুব যে সম্মানজনক তাও নয় সেই কারণেই আমরা আশা করি আগামী বছর থেকে এই বিষয়গুলো আমরা যতটুকু পারি আমরা বাড়ানোর ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি এবং এই ব্যাপারে কিছু কথাবার্তা হয়েছে চ্যালেঞ্জটা নিচ্ছেন মেয়েরা পাঁচটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি খেলতে আটাশ এপ্রিল দক্ষিণ আফ্রিকায় যাবে নারী দল জুনের শুরুতে মালয়েশিয়ায় হবে এশিয়া কাপ টি টোয়েন্টি তিন ম্যাচের টি সিরিজ খেলতে জুনের শেষ সপ্তাহে আয়ারল্যান্ড ভ্রমণ করে তিন থেকে ১৪ জুলাই অনুষ্ঠেয় টি বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নেদারল্যান্ডসে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল আমরা কিন্তু সব কিছু অর্জন করে নিচ্ছি আমরা বরাবর দু হাজার এগারোতে অতি অল্প টাইমে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই অর্জন করেছি তারপর আমরা সিলভার জিতেছি এবং এর সাথে সাথে যে সমস্ত ফ্রেন্ডশিপ ম্যাচ বলেন বা অন্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বলেন সেখানেও আমাদের রেকর্ড খুব একটা খারাপ না আমাদের টিম পারফরমেন্স দেখা আছে আস্তে আস্তে আগে থেকে ভালো এখানে অনেক পারফরম্যান্স বেরিয়ে আসছে ব্যাটসম্যান বেরিয়ে আসছে বলার বেরিয়ে আসছে আগের থেকে অনেক বেশি আট দলের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেদারল্যান্ডস সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি রুল জয় মাছরাঙা সংবাদ ঢাকা